গাড়িতে করে রাতের আধারে নিয়ে যাওয়া হচ্ছে গরু। একের পর এক ঘটনা ঘটে চললেও অভিযোগ এয়ারপোর্ট থানার পুলিশ কার্যত কোনো ভূমিকা পালন করছেন না। এরই মধ্যে থানার অন্তর্গত সাহাপাড়ার চন্দন রায়ের তিনটি গরু নিয়ে গেছে চোর। ঘটনাটি টের পাওয়ার পর তিনি এয়ারপোর্ট থানায় ছুটে আসেন এবং একটি লিখিত অভিযোগ জমা দেন। সংবাদ মাধ্যমের সামনে তিনি তার হতাশা তুলে ধরেন। উল্লেখ, একের পর এক গরু চুরির ঘটনায় পুলিশের দুর্বলতা নিয়ে বিরক্ত স্থানীয় এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে এলাকার গোপালকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকার বিধায়ক কিছুদিন আগে নিজে এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে আবেদন জানিয়েছিলেন, কিন্তু বাস্তবে গরু চুরির ঘটনা থেমে নেই, বরং এটি বাড়ছে। সকালবেলা আমি আমার ছেলেরে জিজ্ঞাসা করতেছি, বাবু গরু তুমি দিয়েছো দিছো নি নাকি? তোকে কন্যা আমি তো দিছি না। তখন এই তার কাকারে জিজ্ঞাসা করছে, তার কাকা কন্যা আমি তো বুঝতে পারি না। এই ছোটো কাকারে জিজ্ঞাসা করছে, কিছু কন্যা আমি তো দিছি না বা আমি তো কুজামা পারি না। তো তারপরে সাইডে বাইডে খোঁজা গোস করার পরে দেখা যাইতেছে গরু আসলে চুরি হয়ে গেছে। সেই গরুটি নিয়ে ওই অঙ্গনারী স্কুলের মধ্যে এই গাড়ি করে নিয়ে গেছে। আর সিসি ক্যামেরার মধ্যে দেখা গেছে রাত্র প্রায় আনুমানিক দুই চার থেকে তিনটার মধ্যে এটি রয়ে গেছে আর কি। কয়টা গরু চুরি হয়েছে আপনার? তিনটা গরু, দুইটা বড় গরু আর একটা ছোট্ট বাছুর, বেটা বাছুর। এ বিষয়ে পুলিশকে জানিয়েছেন? পুলিশ জানাইছি, পুলিশ আইসে, সেটা ভিডিও ফোকাস টিকা টিকা রয়ে গেছে।